আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে আমলটা করলে আপনি উভয়ের মধ্যে বিচ্ছেদ করতে পারবেন। তবে বিচ্ছেদ করা এটা কখনোই ভালো কোনো কাজ নয়, এবং বিচ্ছেদটা যদি আপনার সৎ কোনো উদ্দেশ্য হয়ে থাকে, ভালো উদ্দেশ্য হয়ে থাকে এবং এটার মধ্যে কোনো ধরনের মঙ্গল অথবা কল্যাণ থেকে থাকে, তাহলে বিচ্ছেদটা অবশ্যই আল্লাহ তাআলা করবেন। আমলটা অত্যন্ত সহজ এবং পরীক্ষিত। তো আপনারা এই সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে আলোচনা শেষ পর্যন্ত শুনবেন। আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। কথা দীর্ঘায়িত না করে আমরা আলোচনা শুরু করে দিচ্ছি। তো উভয়ের মধ্যে বিচ্ছেদ করার জন্য যে আমলটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম পাঠ করলেই এই বিচ্ছেদটা হয়ে যাবে। এবং পাঠ করার পর আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটাও আমি আপনাদেরকে এখন জানিয়ে দিব ইনশাআল্লাহ। তবে নিজেদেরকে এই আমলটা করতে হবে বিচ্ছেদ করার জন্য। উভয়ের মধ্যে আপনাদেরকে যেভাবে এই আমলটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুণবাচক নাম পাঠ করতে হবে। সেই নামটা হচ্ছে আল মুমিতু, সরায়া ল, আল মরিষ্কার মু, মরিষ্কার মি, তারপর হচ্ছে তরিষ্কার তু, আল মুমিতু, আল মুমিতু, আল মুমিতু শাব্দিক অর্থ হচ্ছে মৃত্যুদানকারী। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোনেরা, আল মুমিতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণবাচক নামটা যখন কোনো বান্দা একটা সাদা কাগজের মধ্যে লিখবে, এবং সাদা কাগজটা এতটুকু বড় হবে, লম্বালম্বি ভাবে এতটুকু বড় হবে, যতটুকু বড় কাগজ হলে এই যেই সাদা কাগজটা নিবে ওটার মধ্যে একটা গিঠু দেওয়া যায়, গিরো দেওয়া যায়। ধরুন আপনি যদি ছোট একটা কাগজ নেন, এটার মধ্যে কিন্তু আপনি একটা এক পাশ ঘুরিয়ে গিরো দিতে পারবেন না। তো আপনি আল্লাহ তাআলার এই গুণবাচক নামটা লিখবেন, লেখার পর পাক পবিত্র অবস্থায় জায়নামাজের মধ্যে বসে পশ্চিম দিকে ফিরে এই নাম, এই নামটা লিখবেন। লেখার পর আপনি যেই দুইজনের মধ্যে বিচ্ছেদ করতে চাচ্ছেন ওই দুইজনের নাম উপরে নিচে লিখবেন, অথবা একাধিক মানুষের মধ্যে বিচ্ছেদ করতে চাইলে একাধিক মানুষের নাম ওই নামের আল্লাহ তাআলার নামটা থাকবে মধ্যে, আর উপরে নিচে সেই নামগুলো লিখবেন। লেখার পর এই কাগজটা কাগজের মধ্যখানে লিখবেন একবারে, তারপর এই কাগজটা গিরো দিয়ে দিবেন। গিরো দেওয়ার পর এটা আপনি আগুনের মধ্যে পুরাবেন। তবে সবচেয়ে বেশি উপকার হয় আপনি যদি আপনার কাছে যদি মানে যে কালিগুলোর মাধ্যমে তাবিজ কবজ করা হয়ে থাকে, জাফলং এর কালি, সেগুলো যদি হয় জাফরানের কালি আর কি, তো জাফরানের কালি থাকলে এটার মাধ্যমে বেশি উপকার হয়। তবে জাফরানের কালি যদি না থাকে সাধারণ কলম দিয়েও লিখতে পারবেন, অসুবিধা নাই, সেই কলম যে কোনো কালার হতে পারে। তো এভাবে লেখার পর আগুনে পুড়িয়ে দিবেন এবং ছাইটা কোনো ভালো জায়গায় ফেলবেন, মানে নাপাক জায়গায় ফেলবেন না। ঠিক এভাবে এই কাজটা আপনি যখন লাগাতার রেগুলার তিন দিন, আপনি রাত তিনটা থেকে চারটার মধ্যে এই এক ঘন্টার মধ্যে রেগুলার তিন দিন এই কাজটা করবেন, ইনশা আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে যাদের মধ্যে বিচ্ছেদ করতে চাচ্ছেন যদি সেটার মধ্যে কোনো ধরনের কল্যাণ উপকার থেকে থাকে বিচ্ছেদ হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। এমনই সত্য নির্ভরযোগ্য সঠিক আমলগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। আপনাদের মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।